শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত কাউকে বেকার থাকতে হয় না, খুঁজতে হয় না চাকুরি, বরং চাকুরিই খুঁজে নেয় তাদের। আজ ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ডক্টর মুখলেসুর রহমান ও শিক্ষা সচিব মোহাম্মদ সোহরাব হুসাইন বক্তৃতা করেন। শিক্ষামন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষা লাভ করে হাজার হাজার যুবক যুবতী বেকার থাকলেও কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে কেউ বেকার নেই, পাশ করার সাথে সাথে চাকুরি পায়। পরে মন্ত্রী জব ফেয়ারে অংশ নিয়ে দেশের খ্যাতনামা শিল্প কারখানার স্টল পরিদর্শন করেন।